Adrian, inte ut och se när var den här ju kommer. Hello people, ki obostha shobar. I hope shobai bhalo achen. Ei sokal bela jodio sokal na 10:30 ta baje ekhon mane sokali ekhon ber hoyse ektu navaroner dike jaitechi ektu kaj ache oikhane kichu maborgiyo manusher jonno ektu jhamela hoyse ar ki ei jonno jaitechi dekha jak. Hey, sir. Hey, sir. Hey, sir. Another on highway, come on. I know what you like to. আচ্ছা তো আমি হাইওয়ে থানাতে কি করতেছিলাম অনেকে জানার ইচ্ছা হইতে পারে এটা তো ব্যাপার হচ্ছে গতকালকে একটা ঝামেলা হয়ে গিয়েছিল গতকালকে আমি যশোর সদর থেকে বাসায় আসতেছিলাম তো বাসায় আসার সময় রাস্তায় একটা বাজার পড়ে ওই বাজারে আমি একটু পানি খাইতে দাঁড়াইছিলাম গলা শুকায় গিয়েছিল বেশ গরম ছিল বাইরে তো পানি খাওয়ার পরে আমি যখন বাইকে উঠছি তখন মানে ওই বাজারটা থেকে ঠিক একদম হাফ কিলো মতো হবে ম্যাক্সিমাম হাফ কিলো দূরে একটা ফিলিং স্টেশন ছিল তো আমার আবার একটু ফুয়েল নেওয়া লাগতো এই জন্য আমি ভাবলাম যে একবারে ফুয়েল নিয়ে দেন হেলমেটটা আমি মাথায় পরা আবার যাব এই জন্য হেলমেটটা আমি ট্যাঙ্কের উপর রাখা বাইক রাইড করা শুরু করছি পাম্পের দিকে মানে ফিলিং স্টেশনের দিকে আর কি তো ফিলিং স্টেশনের জাস্ট 100 থেকে 150 মিটার আগেই ট্রাফিক পুলিশ দাঁড়াইছিল না ট্রাফিক না ওটা হাইওয়ে সরি ওটা হাইওয়ে পুলিশ ছিল হাইওয়ে পুলিশ দাঁড়াইছিল দেন আমি তো স্লোলি আসতেছিলাম যেহেতু আমি হেলমেটটা মাথায় দেই নাই তো যখন আমাকে সিগন্যাল দিছে আমি দাঁড়াইছি আমি না দাঁড়াইলে অবশ্য তারা আমারে ধরতেও পারত না কিন্তু আমি ভাবতেছি যে এইটুকুর জন্য আর কি বলবে মাত্র এইটুকুর জন্য আমি হেলমেটটা খুলে আসতেছি পরে আমি যখন দাঁড়াইছি দাঁড়ানোর পরে তারা কোনো কথাই শুনে নাই মামলা দিয়ে দিছে হেলমেটের জন্য তো যাই হোক মামলা যখন দিছে এখন কি করার এই মামলাটাই ভাঙাইতে আসছিলাম আজকে তো আরেকটা ব্যাপার হইছে কি যখন আমাকে মামলা দিছে আমাকে মামলা দেওয়ার পরে আমি যখন বাইক নিয়ে আবার বাসার দিকে আসবো বাইকে উঠছি উঠা যখন স্টার্ট করব তখন দেখলাম যে একটা গাড়ি আসতেছে গাড়ি দেখাই বোঝা যায় কোনো এক রাজনীতিবিদ হয়তো হবে এই গাড়িতে তো তার পিছে পিছে আরও প্রায় 15টা বাইক আসতেছিল তো এই 15টা বাইকে প্রত্যেকটা বাইকেই তিনজন করে ছিল আর একজনের মাথায় হেলমেট নাই কিন্তু আশ্চর্যজনকভাবে ওই যে পুলিশগুলো ছিল এখানে একজনও তাদের দাঁড়া করায় না ইভেন সিগন্যালও দেয় না দাঁড়ানোর জন্য তো এইটা আমার কাছে একটু অবাক লাগছে আমার নিজের কাছে কেমন জানি একটু বিরক্তিকর লাগছে তো আজকে যখন মামলাটা ভাঙাইছি ভাঙানোর সময় আমি আর কি জিজ্ঞেস করলাম যে এইটা কেন হয়েছে আমার সাথে তো এই ব্যাপারটা যেটা হইলো এটা আমার সাথে তো একটা ইললজিক্যাল হয়ে গেল তো যখন তাদের বললাম তারা বললেন যে হচ্ছে যেহেতু তারা রাজনীতিবিদ কোন একজন রাজনীতিবিদের পিছন পিছন যাইতেছিলেন এই জন্য তাদের থামানোর পারমিশন নাই যদি থামাই হ্যাঁ যদি আইন আইন দিয়া থামাইতে চায় তাহলে থামাইতে পারবে যদি তারা ওইখানে আইনটা এনফোর্স করতে চায় লটা এনফোর্স করতে চায় তাহলে তারা তাদের থামাইতে পারবে কিন্তু যদি তাদের থামায় তাহলে তাদের উপরে প্রেশার আসবে উপর থেকে তাদের জন্য একটু ঝামেলা হয়ে যাবে এই জন্য তারা থামায় নাই তো কি বুঝলেন এই ব্যাপারের থেকে এইটা হচ্ছে যে বাংলাদেশের আসলে বর্তমান অবস্থা যদি আপনার থাকতে হয় ভালোভাবে সব কিছু থাকাও যদি আপনার ভালোভাবে থাকতে হয় আপনার নিজেকে রাজনীতি করতে হবে আর না হয় আপনাকে কোনো একটা রাজনীতিবিদের পিছন পিছন লেজ নাড়াইতে হবে তাছাড়া আর কোনো ওয়ে নাই
এনিওয়ে তাদের তো কিছু হয় না হয় সবই যে আমার মতো ডিসেন্ট নিরীহ যে রাইডারগুলো আছে তাদের উপর মামলাটা পুরো একটা ফাপড় দিয়া নিছে আমার থেকে তো এই হইতেছে ব্যাপার এখন এখানে আর কি বলার আছে আমার তো হেলমেটের মামলা ছিল 3000 টাকা লাগছে ভাঙাইতে আমার মামলার ডেট ছিল অবশ্য কয়েকদিন পরে কিন্তু আমি আবার ঢাকা চলে যাব আমার বাইকের রেজিস্ট্রেশন পেপারটা আটকে রাখছিল এইজন্য আজকে আর কি রিজিওনাল অফিসে যায় মামলাটা ভাঙাই ফেলছি ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগা থাকে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড লাইক দিস ভিডিও RevMax signing out.